ইসলামিক লাইফ জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। কোরআন পড়লে সে মানুষের মতো মানুষ হয়, আলোকিত মানুষ হয়। এজন্য কোরআনকে যেন আমরা বন্ধু বানাই, কোরআনকে যেন আমরা সঙ্গী বানাই, কোরআনকে যেন আমরা সাথী বানাই। কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, সঠিক লাইফস্টাইল শিক্ষা দেয়, সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয়। দৃষ্টিভঙ্গিটা খুব জরুরি, ভিউ পয়েন্টস। এজন্য বলা হয় দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে, তাই না? দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা অনেক বড় বিষয়। একই জিনিস থেকে একই জিনিস, দ্য সেম থিং, সামওয়ান টেক দ্য পজিটিভ নিউজ এন্ড সাম আদার দে টেক দ্য নেগেটিভ ইস্যু। একই জিনিস কেউ দেখে পজিটিভ, কেউ দেখে নেগেটিভ। একটা বোতলের মধ্যে যদি অর্ধেক পানি থাকে, একজন বলবে, আমি যদি বলি এখানে কি দেখতে পাচ্ছেন, একজন বলবে আমি দেখতে পাচ্ছি এই বোতলের অর্ধেক খালি, অর্ধেক বলি খালিটা দেখছি। আবার আরেকজন বলবে আমি দেখতে পেয়েছি এটার বোতলের অর্ধেক পানি ভর্তি। দুইজনটাই ঠিক, তাই না? একজন দেখেছে পজিটিভলি, আরেকজন দেখেছে নেগেটিভলি। যে সবসময় নেগেটিভ চিন্তা করে ও খালিটা দেখছে, বোতলের অর্ধেক খালি, ও খালিটা দেখছে, নিচেটা খেয়াল করে নাই। আর যে অলওয়েজ পজিটিভ, ও নিচে যে পানি আছে ওইটা দেখছে। আমরা পজিটিভলি চিন্তা করব, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক টু নেগেটিভ। নেগেটিভের দিকে যেও না, পজিটিভের দিকে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সব সময় অলওয়েজ হি ওয়াজ পজিটিভ, ভেরি পজিটিভ, অপটিমিস্টিক, পেসিমিস্টিক ছিলেন না। যে কোনো পরিস্থিতিতে তিনি পজিটিভ দিকগুলো খেয়াল করতেন, কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নেগেটিভ জিনিসের দিকে খেয়াল করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একজন একটা লাশকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক আর আস্তিক, আমি তো মানুষ কনসিডার করে দাঁড়িয়েছি। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কনসিডার করেন না, এটা মুসলমান না খ্রিস্টান, এটা আস্তিক না নাস্তিক, এটা বৌদ্ধ না নাসারা, না এগুলো দেখেননি। আল্লাহর হাবিব দেখেছেন সে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, ওয়ালাকাদ কাররামনাল মুত্তাকিন, ওয়ালাকাদ কাররামনাল মুসাল্লিন। আল্লাহ বলেন না আমি মুসল্লিদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেননি আমি মুমিনদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেননি আমি মুত্তাকিদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানুষ হিসেবে কনসিডার করে দাঁড়িয়ে গিয়েছেন, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এই জন্য আমরা যেন মানুষকে আগে মানুষ হিসেবে দেখি, আমরা দেখার পরেই ভাগ করে ফেলি, ভাই আপনি কোন পীরের মুরিদ, ভাই আপনি কোন দল করেন, ভাই আপনি কোন পার্টির লোক। সে যে মানুষ, সে যে আমার ভাই, তার আসল পরিচয় যে সে মুসলমান, আমাদের সবার পরিচয় যে মুসলমান, এটা আমরা ভুলে যাই। আমরা ভাগ করি, পিস পিস করি, এই বেয়াদবগুলোর আল্লাহ পিস পিস করে ফেলবে। তুমি ভাগ করতে আসছো দুনিয়াতে, আল্লাহর হাবিব আসছে মিশাইতে, মিলিয়ে দিতে এসেছেন তিনি। সহিহ বুখারীতে হাদিসের চ্যাপ্টারে একটা চ্যাপ্টার আছে, ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আমাকে নিয়ে চলো আমি মিলাইয়া দিব, চ্যাপ্টারের নাম ইযহাবু বিনা, আমাকে নিয়ে চলো না আমি ওদের মধ্যে মিলাইয়া দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ঝগড়া দেখলেই এই কথাটা শোনায় দিতেন, আরে আমি আছি তো, আমাকে নিয়ে চলো আমি মিলাই দেব। আমরা মিলাই দেই না আরো লাগাই দেই? হ্যাঁ, আগুন ধরলে কক্সবাজার আপনারা কি দিয়ে নিবেন, তেল দিয়ে না পানি দিয়ে? পানি দিয়ে আগুন নেভাতে হয়, অনেক ওই জায়গায় তেল ঢেলে দেয়, আরো আরো জ্বলুক, আরো লাগুক ঘুষাঘুষি মারামারি, এরকম আসরা নাই না। আমরা যেন এমন না করি, আমরা যেন মিলিয়ে দেই। আমাদেরকে একটা শক্ত সিন্ডিকেট তৈরি করতে হবে, শক্ত সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা হচ্ছে ঐক্যের সিন্ডিকেট, যাতে কোনো অপশক্তি আমাদের ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে। চিল্লায় বলো ঠিক কি না? ঐক্যের শক্ত সিন্ডিকেট দরকার, যাতে কোনো অপশক্তি এটাকে বানচাল যেন করতে না পারে, এটাকে যেন নস্যাৎ করতে না পারে, এটাকে যেন দুর্বল করে দিতে না পারে। সেজন্য ভ্রাতৃত্বের বন্ধনে আমাদেরকে অটুট থাকতে হবে। কে কোন পীরের মরি, কে কোন দল, কে কোন আইডিওলজি, কে কোন মতাদর্শে বিশ্বাসী, এগুলো যেন বারবার আমরা সামনে টেনে নিয়ে না আসি। আমরা যেন চিন্তা করি আমরা বাংলাদেশি মুসলমান, আমাদের এই ভূখণ্ডে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি মুসলমান। দুইটা পরিচয় এই ভূখণ্ডের কারণে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, ঠিক কিনা?
আরেকটা হচ্ছে আমাদের ধর্মীয় পরিচয়, আমরা মুসলমান, এটা যেন সবচেয়ে বড় পরিচয় হয়। যদি সে বাংলাদেশে মুসলমান হয়, সে আমার ভাই, সে আওয়ামী লীগ করতে পারে, সে বিএনপি করতে পারে, সে জামায়াত ইসলাম করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, এখানে দলাদলি করার কোনো সুযোগ নাই। দালাল খেতাব দিতে আমরা খুব অভ্যস্ত। তুই পাকিস্তানের দালাল, ও কয় তাহলে তুই ভারতের দালাল, আছে না নাই? বাংলাদেশের দালাল কেউ নাই বাংলাদেশে, কপাল পড়া জাতি আমরা। আমরা এদেশের সন্তান হয়ে এদেশের দালালি করতে শিখলাম না। আল্লাহ তুমি বাংলাদেশের দালাল আমাদেরকে হওয়ার তৌফিক দান করো, আমরা যেন ভাগাভাগি না করি আল্লাহ, আমরা যেন মিলে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আরো জোরে করি আমিন। আমি সূরা তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমার খুতবার শুরুতে। এখানে আল্লাহ তাআলা চমৎকার কিছু গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। এখানে কোন দেশের দালাল? হ্যাঁ, বাংলাদেশ। কি হয়েছে ভাই তোমাদের? জায়গা নাই, প্রজেক্টর দেন নাই ডানে ভাই? বড় একটা মাঠ আছে না, ওখানে প্রজেক্টর আছে, ওখানে যে বড় স্ক্রিনে আমাকে দেখা যাবে, ওখানে যাও, ওখানে আমি আসি, চলে যাও, ধাক্কাধাক্কি করো না, ধাক্কাধাক্কি করো না, কোরআনের মাহফিলে ধাক্কাধাক্কি করা এটা খুব খারাপ, এটা ঠিক না। জায়গা না পেলে দাঁড়িয়ে থাকো, যারা জায়গা পান নাই দাঁড়িয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি, আমার মাহফিলগুলোতে ইয়াংরা খুব বেশি আসে। আমি খেয়াল করে দেখলাম যে 15-25 বেশিরভাগ। গলার জোর দেখছেন, জোর, আলহামদুলিল্লাহ। মুরব্বী ভাইরাও আসে, তো এই জন্য আমি ওই আপনির পরিবর্তে অনেক সময় তুমি বলি, আমি বলি যে বসো। তো কয়েকজন আমার বললো, হুজুর আপনি যে বসো বলেন, অনেক মুরব্বী তো আছে এখানে, মুরব্বী, আমি মুরব্বীদের দিকে ইঙ্গিত করে যখন বলি তখন বলি যে বসেন, বসেন বললে আবার লোকজন বলে বসেন বসেন, ভেজাল আছে না নাই? কয়দিকে খেয়াল করবো বল, হুজুর যেদিকেই যায় ওদিকেই দোষ, হুজুর ইংরেজি পারে এটাও দোষ, এই হুজুর ইংরেজি পারে না এটাও দোষ, হুজুর খায় বেশি এটা দোষ, এই হুজুর কিচ্ছু খাইতে পারে না এটাও দোষ, হুজুর বিয়ে করে না এটা তো মহা মুসিবত, এলাকার ইমাম তো বানানোই যাবে না, মহাদোষ, হুজুর অনেকদিন পরে বিয়ে করছে এটাও দোষ, আছে না নাই? তো অন্যের দোষ যেন আমরা না খুঁজি। সম্মানিত ভাইরা, আমরা ধাক্কাধাক্কি না করি, আমরা বসে যাই। অনেক মানুষ, শৈত্যপ্রবাহ কিন্তু শীতের কোনো ছোঁয়া এখানে নাই, এত মানুষ হয়েছে সাফোকেশন হয়ে যাচ্ছে, তো এই জন্য ধাক্কাধাক্কি করা যাবে না। নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ আমাকে উপহার দিয়ে আমি চেষ্টা করব কোরআন থেকে একটা ভালো আলোচনা উপহার দেবার। সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন, 9টা গাইডলাইন, কয়টা সবাই বলেন, কয়টা? এগুলো খেয়াল করে মুখস্থ করে নিয়ে যাওয়া যাবে আজকে, মুখস্থ করে আবার আরেকজনকে শোনায় দিবেন, পারা যাবে? যে এই 9টা বিষয় যদি কেউ লালন করে, নিজের মধ্যে ধারণ করে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটি আয়াত হলেও আল্লাহর হাবিব বললেন পৌঁছে দাও। আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা, এটা সবার দায়িত্ব, মিশনারি ওয়ার্ক, দাওয়াতি অ্যাক্টিভিটি, এটা শুধু মিজানুর রহমান আজহারের দায়িত্ব না, উনি এসে এসে শুধু দাওয়াত দিবে না, এটা সবার দায়িত্ব। আমি যদি বেশি জানি তো বেশি শোনাবে, আপনি কম জানলে কম শোনাবেন। আপনি যদি শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তাহলে অতটুকুর দাওয়াত দিবেন। সবাই আমরা দাঈ ইলাল্লাহ, এই জন্য কথাগুলো শুনবো, প্রথমত আমরা যেন এগুলো ধারণ করতে পারি, এগুলো পালন করতে পারি। কক্সবাজারের ভাইরা, অনেক ভাইরা এসেছেন, আমাদের সময় অনেক দামি, অনেকে দোকান পাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে টাকা খরচ করে এসেছেন, সময়টা যেন কাজে লাগে, আমরা আমাদের নিয়তকে খালিস করে নেই যে আজকে আমরা যা শুনবো ঠান্ডা মাথায় এখলাসের সাথে আমল করার নিয়তে শুনবো, এবং যা শুনবো মনে রাখবার চেষ্টা করবো এবং এটা পৌঁছে দেবে, ঠিক কিনা? সবাই কি একমত?
দ্বিমত আছেন নাকি কেউ কেউ? সবাই একমত তো? আসুন আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। এই আয়াতটিতে আল্লাহ তাআলা মুমিনদের নয়টি গুণের কথা বলেছেন। আমরা একে একে ধারাবাহিকভাবে গ্রাজুয়ালি নয়টি গুণের কথা শুনব। প্রথম যে গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তাইবুনা। আমার সাথে সাথে সবাই পড়েন আত্তাইবুনা, সবাই পড়েন না।